জায়েদ খানকে কেন্দ্র করে ভাঙতে চলেছে মৌসুমি ওমরসানের সংসার। অভিনেতা জায়েদ খানের বিরুদ্ধে সংসার ভাঙার চেষ্টার অভিযোগ আনলেন আরেক অভিনেতা ওমরসানি। তার অভিযোগ, মৌসুমি ও তার সুখের সংসার ভাঙার চেষ্টা করে যাচ্ছেন জায়েদ খান। রবিবার সন্ধ্যায় বিষয়টি নিয়ে রাজধানীর এফডিসির চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন আখেরি হামলা খ্যাত অভিনেতা সানি। আমি গতকাল একটি অ্যাপ্লাই করেছিলাম শিল্পী সমিতিতে জায়েদ খানের বিরুদ্ধে, তো আমি সেটাতে কিন্তু এখন আমি অটল। এখন যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে, তার বিষয়ে যে আমি কথাগুলি বলেছিলাম এটা একদমই সত্য কথা। বিশেষ করে তার গাড়ির বিষয়ে আমার আর আমার ছেলে ফারদিনের কাছে যথেষ্ট পরিমাণে এভিডেন্স আছে। আর মৌসুমি সম্পর্কে যদি বলি, সে আমার স্ত্রী এবং আমার সন্তানের মা, সে একজন গর্জিয়াস মা। আমি তাকে অসম্মান করি একটি কথাও বলবো না, অসম্মান করি একটি কথাও বলবো না। কি ভেবে সে জায়েদ খানকে ভালো বলেছে, ইয়ে করেছে, শোনেন, ওনার সম্পর্কে বাংলা চলচ্চিত্র জানে, বর্তমান ক্যাবিনেট জানে, প্রযোজক সমিতির ক্যাবিনেট জানে এবং পরিচালক সমিতির ক্যাবিনেট জানে। চিত্রনায়িকা মৌসুমির সঙ্গে খারাপ আচরণের জেরে ওমরসানি চর মেরেছেন জায়েদ খানকে। চরের পর ওমরসানিকে পিস্তল বের করে মারার হুমকি দেন চিত্রনায়ক জায়েদ খান। এই ঘটনায় মিডিয়া পাড়া তোলপাড়। সানির অভিযোগ, জায়েদ খান অনেক মেয়ের সংসার ভেঙেছে এবং গত চার মাস ধরে জায়েদ খান তার স্ত্রী চিত্রনায়িকা মৌসুমিকে বিরক্ত করছেন, যদিও জায়েদ খান এই ঘটনাকে মিথ্যা দাবি করেছেন। এদিকে সোমবার 13 জুন জায়েদ খানের পক্ষ নিয়ে কথা বলেছেন মৌসুমি। তার কথা অনুযায়ী ওমরসানির সংসারে অশান্তির আঁচ লাগছে বলেই গুঞ্জন শুরু হয়েছে, অনেকে দ্বন্দ্বে পড়ে গেছেন, সংসার ভাঙার অভিযোগ তাহলে সত্যি? মৌসুমি বলেছেন, আমি মনে করি আমার প্রসঙ্গটা টানার কোনো প্রয়োজন ছিল না। জায়েদকে আমি অনেক স্নেহ করি, জায়েদ আমাকে অনেক সম্মান করে। সো জায়েদ কখনোই আমাকে অসম্মান করেনি বা বিরক্ত করেনি বা আমাকে কোনো রকম কটূক্তি, কোনো আচরণ, কটূক্তির শব্দ কোনো কিছু সে আমাকে ব্যবহার করেনি। এখানে এই ব্যাপারটা আসেই না, এই প্রসঙ্গের সাথে মেলেই না। আসলে তাদের কী নিয়ে কী হয়েছে সেটা যেমন আমি জানি না, আর এটাও কেন আসলো সেটা আমি জানি না। এই অভিনেত্রী আরও বলেন, কেন এই প্রশ্নটা বারবার আসছে, সে আমাকে বিরক্ত করছে, উত্তক্ত করছে, এই জিনিসটা আমার আসলে জানি না এটা কেন হচ্ছে। এটা যদিও একান্ত আমাদের ব্যক্তিগত সমস্যা, সেই সমস্যা আমাদের পারিবারিকভাবেই সমাধান করা দরকার ছিল। ওমরসানি প্রসঙ্গে মৌসুমি বলেন, এখানে জায়েদের খুব একটা দোষ আমি পাইনি। আরেকটা কথা বলতে চাই, আমাকে ছোটো করার মধ্যে আমাদের, যাকে আমরা অনেক শ্রদ্ধা করে আসছি, সেই ওমরসানি ভাই কেন এত আনন্দ পাচ্ছেন সেটা আমি বুঝতে পারছি না। আমার কোনো সমস্যা থাকলে অবশ্যই আমার সঙ্গে সমাধান করবে সেটি আমি আশা করি। সবশেষে তিনি দাবি করেন ওমরসানি একতরফা বলেছেন, কিন্তু তিনি অভিযোগ করেছেন কি না এটা সবার জানা বেশি জরুরি। বাংলাদেশ থেকে সম্প্রচারিত আইপি চ্যানেল পথিক টিভি, বিশ্বজুড়ে মানবতার কণ্ঠস্বর।